বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডির মধ্যে অটো রিয়েকশন নেবেন এবং লাইক নেবেন। সো অনেকেই ভাবি যে আমরা অটো লাইক নিলে বা রিয়েকশন নিলে আইডিতে প্রবলেম হয়। এটা আসলেই সত্যি যে অটো লাইক বা রিয়েকশন নিলে আপনার চ্যানেলে বা আইডিতে ক্ষতি হবে। তবে আজকে আমি যে ট্রিক্সটি আপনাদেরকে দেখাবো, এর মাধ্যমে যদি আপনারা আপনাদের ফেসবুক আইডির মধ্যে অটো রিয়েকশন বা লাইক নেন, সেক্ষেত্রে আপনার আইডিতে কোনো রকম প্রবলেম হবে না এবং নির্ভয়ে আপনারা এটা ইউজ করতে পারবেন। আজকে আমি দুইটা ওয়ে দেখাবো আপনাদের যে কিভাবে আপনারা এখান থেকে অটো লাইক নেবেন। যত ইচ্ছা আনলিমিটেড নিতে পারবেন, মানে 15 মিনিট পর পর আপনাদের অবশ্যই এখান থেকে নিতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকুন, আর অবশ্যই ভিডিওতে আমি বলে দেবো কিভাবে আপনারা যদি এটি ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের আইডিতে কোনো রকম প্রবলেম হবে না, এটি আমি ভিডিওর মাধ্যমে বলে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকুন। চলে যাচ্ছি সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আপনারা আপনাদের আইডিতে অটো লাইক বা রিয়েকশন নেওয়ার জন্য আপনাদের প্রয়োজন পড়বে একটি অ্যাপসের। সেই অ্যাপসটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপসটির নাম হচ্ছে ইউ লাইকার্স, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটাতে সরাসরি ঢুকে পড়বো। তারপর এরকম ইন্টারফেস ওপেন হবে, একটু অপেক্ষা করব। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনাদের আপনাদের ফেসবুক আইডিটা এখন হচ্ছে মেইন, আপনাদের একটা অবশ্যই কথাটা খেয়াল রাখবেন। এখন হচ্ছে যে বলবো যে আপনারা কী করলে আপনাদের আইডিতে কোনো রকম প্রবলেম হবে না। তো এখানে আপনাদের এরকম একটা ফেসবুক আইডি ব্যবহার করবেন যে আইডিটা আপনাদের মানে প্রয়োজন নেই, জাস্ট আপনি খুলবেন, নর্মালি জাস্ট খুলবেন। এটা আপনাদের যদি হ্যাক হয়ে যায় যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়, তো এরকম একটি অ্যাকাউন্ট এখানে দিবেন আপনারা। তো আমি আমার মেইন আইডিটা এখানে দিব না, আমার মেইন আইডিতে আমি লাইক বা রিয়েকশন নিব, কিন্তু আমার মেইন আইডিটা এখানে দিব না। তো জাস্ট আমি একটা আইডি এখানে দিয়ে নিচ্ছি, আপনার ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি কী বলার চেষ্টা করতেছি। তো আমি এখানে নাম্বারটা দিয়ে নিব। তো দেওয়ার পর জাস্ট এখান থেকে লগ ইন করে দিব। কন্টিনিউ। তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে, জাস্ট এখান থেকে আপনারা কাস্টম লিঙ্ক আইডি লেকার এটাতে জাস্ট ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা এখানে ঢুকে পড়ছি, এটা কিন্তু আমার মেইন আইডি না। আমি প্রথমে বলছি যে এটা কিন্তু আমার মেইন আইডি না, এটা জাস্ট আমি অন্য একটা আইডি খুলে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা লাইট, আমি লাইটের মধ্যে একটা অ্যাকাউন্ট আগে খুলে নিয়েছি, এটা আমার ফেক জাস্ট, এই যে আকাশ ইসলাম, এটা কিছু কিছুক্ষণ আগে জাস্ট করলাম, তেমন পোস্টও না এটাতে পাবেন। তো এটা এখন আমাদের মেইন আইডিতে চলে যাব, যেটার মধ্যে আমরা অটো লাইক বা রিয়েকশন নিব। তো এটাতে চলে যাচ্ছি ফেসবুকের মধ্যে, তারপর আমরা আমাদের আইডিতে ঢুকবো প্রোফাইলে। তো এখন আপনি যে আইডি যে পোস্টের মধ্যে আপনি লাইক নিতে চাচ্ছেন, সেই লাইক যে সেই পোস্টটি জাস্ট আপনারা কপি করবেন। তো সাপোজ আমি এই লাইক এই পোস্টটা আমি এখান থেকে এই পোস্টের মধ্যে আমি কিছু রিয়েকশন দিব। সো আমার এখন দেখুন একটু খেয়াল করুন, দেখতে পাচ্ছেন 20 জন, মানে 20 জন আমার এই পোস্টার মধ্যে লাইক বা রিয়েকশন দিয়েছে, অন্য কিছু হাহারি বা অন্য কিছু দিয়েছে। তো এখন আমরা এখান থেকে জাস্ট আমাদের লিঙ্কটা কপি করবো। লিঙ্ক কপি করার জন্য এই থ্রি ডটে ক্লিক করব, তারপর জাস্ট কপি লিঙ্ক এটাতে জাস্ট ক্লিক করে দেব। তো কপি হওয়ার পর জাস্ট এখান থেকে বের হয়ে আসব, তারপর আমাদের সেই অ্যাপসের মধ্যে চলে যাব, ইউলাইকার্স.কম। এটাতে আসার পর জাস্ট আপনাদের লাইক এখানে যে ইন্টারভিউর পোস্ট লিঙ্ক অর আইডি হিয়ার, এখানে জাস্ট আপনারা পেস্ট করে দেবেন, চাপ দিয়ে ধরে পেস্ট করব। এখন আপনার অনেকেই এখান লিঙ্ক কপি করতে পারেন এবং পেস্ট করতে পারেন না। সো আপনাদের কপি করার জন্য ওইখানে জাস্ট ক্লিক করবে, এখানে সে চাপ দিয়ে ধরলেই পেস্ট আসবে, এখান থেকে পেস্ট করে দেবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমার যেই পোস্টটা করেছি সেখানে অধিকাংশ মানুষ হাহারি একটি দিবে। সো আমি এটার জন্য হাহারি একটি দিচ্ছি, জাস্ট এখান থেকে এটা থেকে সিলেক্ট করব, তারপর আই এম নট রোবট এটাতে ক্লিক করে দেব। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখন আপনাদের অনেকেই অনেকে এরকম বুঝবেন না, সো এখান থেকে আপনার উপরে দেখবেন যে এখানে কী লেখা আছে, মানে বাসেস। তো আমার এখানে এটা সিলেক্ট করতে হবে যে যেইটুকুর মধ্যে বাস আছে, মানে ভিহিকেল থাকতে পারে বা আপনাদের ভুল হলে আপনাদের বারবার আসবে। এখানে বাস আছে, তো আমি একটু আপনাদেরকে ভুল করেই দেখাচ্ছি, জাস্ট ভেরিফাই করলাম, দেখতে পাচ্ছি আই এম নট রোবট। আমি ভুল করে দেওয়ার পর হয়ে গেছে, জাস্ট আপনাদের ওইখানে কী লিখেছে মানে কোনটি মার্ক করতে বলছে ওইটা জাস্ট একটু খেয়াল করবেন, তারপর জাস্ট সাবমিটে ক্লিক করবেন। তো এখন এটা আসার পর জাস্ট সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, জাস্ট একটু প্রসেস হবে, একটু অপেক্ষা করবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন এখানে CSEটা লাইক রিয়েকশন ডেলিভার, মানে আমাদের এখান থেকে ডেলিভার হয়ে গেছে। তো এখানে আমি যদি আমার পোস্টে চলে যাই তাহলে দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন 20 আছে। একটু রিফ্রেশ করি, জাস্ট রিফ্রেশ করার পর যদি এখন আমি যাই,
তো দেখতে পাচ্ছেন 106টা হয়ে গেছে, যে এখানে দেখতে পাচ্ছেন। সো এভাবে আপনারা আপনাদের সামনে তো করলাম দেখতে পাচ্ছেন, এই এইভাবে করলে কিন্তু আপনাদের আইডিতে কোনো রকম প্রবলেম হবে না। আমি কিন্তু আমার মেইন আইডির আইডিটার পাসওয়ার্ড বা নাম্বার আমি ওইখানে দিই নাই, আমি জাস্ট অন্য একটার পাসওয়ার্ড এবং দিয়েছি, পাসওয়ার্ড এবং মেল। সো এভাবে আপনারা করতে পারেন। আর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে করলাম 106টা রিয়াকশন আসছে। এখন যদি রিয়াকশনে ক্লিক করি আমি, তো দেখতে পাচ্ছেন এখানে হাহাজে রিয়াক্ট, আমি মানে আসছে বেশি আমি যেটা দিয়েছি। এবং দেখতে পাচ্ছেন এখানে আইডিগুলো শো করতেছে যে কোন কোন আইডিগুলো থেকে এসেছে, মানে এখান থেকে মেনশন করতে পারবেন বা এডিট ফ্রেন্ড করতে পারবেন। তো আপনারা এই অ্যাপসটি থেকে 15 মিনিট অন্তর অন্তর এভাবে আপনারা অটো লাইক বা রিয়াকশন নিতে পারবেন, যে কোনো রিয়াকশন নিতে পারবেন এবং লাইকও নিতে পারবেন। এটা আপনাদের অবশ্যই 15 মিনিট পর পর করতে হবে। আর আপনাদের মনে রাখতে হবে যে এই অ্যাপসটির মধ্যে মানে ইউলাইকার অ্যাপসটির মধ্যে কখনো আপনাদের মেইন আইডিটা লগ ইন করবেন না। সো এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় ওয়ে, মানে দ্বিতীয় একটি সাইডের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো সেখানে আপনারা ফেসবুক লাইটের মধ্যে আপনাদের অরিজিনাল আইডিটা রাখবেন, মানে আপনাদের ফেসবুক আইডিটা ফেসবুক লাইটের মধ্যে রাখবেন। আর ফেসবুকের মধ্যে আপনাদের যে ফ্যাক্ট, মানে যেটা আপনারা লাইক নেওয়ার জন্য জাস্ট খুলেছেন, সেটা আপনাদের ফেসবুকের মধ্যে লগ ইন করবেন। তো সম্পূর্ণ প্রসেসটি দেখতে থাকুন। আর আপনারা এই জিনিসটা সবসময় মনে রাখবেন যে আপনাদের অরিজিনাল যেই আইডিটা রয়েছে সেটা আপনাদের ইউলাইকার্স হোক বা যে ওয়েবসাইট আমি দেখাবো সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা কখনো লগ ইন করবেন না। তো চলে যাচ্ছি দ্বিতীয় যে সাইটটির মাধ্যমে দেখাবো, সেই দ্বিতীয় সাইটটি থেকে আপনাদের লাইক নেওয়ার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ক্রোম ব্রাউজারে, যে কোনো ব্রাউজার থেকে আপনারা পারবেন। তো সেই ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজারে এসে সার্চ করবেন MACHI, দেখতে পাচ্ছেন মেশিন লাইকার এসে বসছে, এখান থেকে জাস্ট ক্লিক করে দেবেন। তো প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন www.machinelaikar.com, এটাতে জাস্ট ঢুকে পড়বেন। তারপর একটু স্ক্রল ডাউন করবেন, নিচে আসবেন, তারপর দেখতে পারবেন লগ ইন উইথ ফেসবুক, এটাতে জাস্ট ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা কোড এসেছে, দেখতে পাচ্ছেন এখানে জাস্ট কপিতে ক্লিক করবেন, তারপর অ্যালাউ পারমিশন এটাতে ক্লিক করে দেব, তারপর জাস্ট ফেসবুক অলওয়েজ। আপনাদেরকে আবারও বলছি এই সাইটটির মধ্যে কিন্তু আপনাদের অরিজিনাল আইডির লগ ইন পাসওয়ার্ড দেবেন না। আমি যে ফেসবুকটা দেখেছি, মানে ফেসবুক সরাসরি যে এই অ্যাপসটি দেখিয়েছি, মানে ফেসবুকের যে অ্যাপসটা দেখিয়েছি, এই অ্যাপসটার মধ্যে আপনাদের ফেক আইডিটা লগ ইন রাখবেন, যাতে এইটা আমরা পারমিশন দিতে পারি। আপনাদের অবশ্যই এটা মনে রাখতে হবে, সেক্ষেত্রে যদি মনে না রাখেন বা ভুলভালভাবে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আইডিতে প্রবলেম হতে পারে। তো আমরা আবার সেই ইয়াতে চলে যাচ্ছি, তারপর জাস্ট এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে দেবো। তো অ্যাপ্রুভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাজ আকাশ, এটাতে জাস্ট ক্লিক করব, মানে আমার ফেক আইডিটা। তারপর আমি একটু আগে যে কোডটা কপি করেছি দেখতে পাচ্ছেন, সেই কোডটা এখানে আমি পেস্ট করে দিই, জাস্ট এখানে চাপ দিয়ে ধরব। এখানে আপনাদের সেই কোডটা দেওয়ার পর জাস্ট একটা ব্যাক দিবেন, ব্যাক দিয়ে তারপর জাস্ট ভেরিফাই অ্যান্ড লগ ইন, এটাতে জাস্ট ক্লিক করে দেব। তো এখানে আসার পর আপনারা দেখতে পারবেন, তো এখানে আসার পর দেখতে পারবেন অটো রিয়াকশন। তো আপনারা জাস্ট অটো রিয়াকশনে ক্লিক করবেন, অ্যাড আসতে পারে, জাস্ট অ্যাডগুলো স্কিপ করে দিবেন। জাস্ট অটো রিয়াকশন এটাতে ক্লিক করে দিবেন। অটো রিয়াকশনে ক্লিক করার পর দেখতে পাবেন কাস্টম ইউআরএল, এটাতে জাস্ট ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কাস্টম ইউআরএল, এটাতে ক্লিক করব। আমাদের যে মেইন আইডিটির আমাদের যে মেইন আইডির পোস্ট রয়েছে সেই পোস্টটা এখানে আমরা পেস্ট করব। তো আমি চলে যাচ্ছি আমাদের মেইন আইডিতে, মানে ফেসবুক লাইটে। তো লাইটে আসার পর আমি এখন আমার আইডিটা দিয়ে নিব এখানে, মানে আমার পোস্টের লিঙ্কটা দিয়ে নিব। তো জাস্ট এখান থেকে আমি একটা আমার লিঙ্কটার পোস্টটা নিয়ে নিলাম, কপি লিঙ্ক, তারপর এখানে আসবো, তারপর আমরা এখানে আমাদের লিঙ্কটা পেস্ট করব, পেস্ট, তারপর জাস্ট গেট রিয়াকশন এটাতে ক্লিক করে দেব। তো এখানে জাস্ট আপনাদের এখানে দেখতে পাবেন কোন কোন লাইকগুলো আপনারা দিতে চাচ্ছেন, সেই লাইকগুলো এখানে আসতে পারে। এখন তো আপনি এখান থেকে দিতে পারেন, দেখতে পাচ্ছেন আমি সবগুলো নিব, মানে সব 100 রিয়াকশন যাবে। এখান থেকে আপনি একটাও দিতে পারেন, আমি ম্যানুয়ালিভাবে দিচ্ছি, মানে সবগুলো মিলেই যাবে। তো জাস্ট সেন্ড রিয়াকশন এটাতে ক্লিক করে দেব। একটু ওয়েট করবো আমরা। তো দেখতে পাচ্ছেন রিয়াকশন সাকসেসফুলি সেন্ট ইউ,
এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে রিয়েকশনগুলো এখান থেকে ডেলিভার হয়ে গেছে। তো এখানে জাস্ট আমি আমার আইডিতে ঢুকে যাব, দেখবো যে আমার ইয়াতে আসছে কিনা। আসলে এখন অ্যাপটা দেখতে পাচ্ছেন, জাস্ট আমি একটু রিফ্রেশ করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে দেখতে পাচ্ছেন 75টা, আরও আশা করি আরও কয়েকটা এসে পড়বে। তো আমি যদি এখন ঢুকি তো দেখছেন মিলাই আসছে, মানে 14টা অ্যাংরি ট্যাংরি মানে সব কিছু মিলাই আসছে। তো এভাবে আপনারা আপনাদের আইডির মধ্যে অটো লাইক বা রিয়াকশন নিতে পারবেন। আর আপনাদের অবশ্যই বারবার কথাটা বলছি যে আপনাদের আইডির মধ্যে এই সাইটগুলোর মধ্যে কখনো মেইন আইডিগুলো লগ ইন করবেন না। সাইট এটা আমার ভিডিও দেখেই হোক বা অন্যান্য যে যার ভিডিও দেখেই করেন না কেন, আপনাদের এই সব সাইটগুলোতে আপনাদের মেইন আইডিগুলো লগ ইন করবেন না। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দেবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।